দূষিত জল কৃত্রিম জলাধার। জলের দূষণ বলতে আমরা বুঝি প্রাকৃতিক অবস্থায় জল যেভাবে ব্যবহারযোগ্য থাকে, দূষণের জন্য তার উপাদানে এমন পরিবর্তন ঘটে যার ফলে তার ব্যবহার ক্ষতি হয়ে থাকে। দূষিত জলের উৎস অনেক হলেও প্রধানত একটি উৎস হল কলকারখানার বর্জ্য পদার্থ, যার উপাদান জৈব অজৈব নানা ক্ষতিকারক পদার্থের সমাহার। এসব পদার্থ নদীতে পড়লে নদীর জল দূষিত হয়। ওই সঙ্গে শহরাঞ্চলের নাগরিক বর্জ্য পদার্থ ক্ষতির পরিমাণ বাড়িয়ে থাকে। আধুনিক কৃষিকর্ম থেকেও জল দূষিত হয়। পোকামাকড় বিকাশে বর্জ্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ অথবা উদ্ভিদের পুষ্টি জোগাতে ব্যবহৃত সার প্রভৃতি জল দূষণের অন্যতম কারণ। আবর্জনা ও সার প্রভৃতি থেকে চুইয়ে পড়া তরলের মিশ্রণে ভূগর্ভস্থ জল দূষিত হয়। সমুদ্রের জল ও নাগরিক বর্জ্য পদার্থে জাহাজের নিষ্কাশিত আবর্জনায় অথবা তেলবাহী জাহাজের বর্জ্য পদার্থের সঙ্গে তেলের মিশ্রণে দূষিত হয়। কীটনাশক ওষুধ এখন নানা কারণে যথেষ্ট ব্যবহার হয়। জিডিটি, অ্যানিড্রল, গাওয়াক্সেল প্রভৃতি সব কীটনাশক রাসায়নিক পদার্থই জল দূষণের প্রধান উৎস। ডিডিটি জলে আংশিক দ্রবীভূত হয় ও বাতাসে উড়ে গিয়ে বায়ু দূষণ বাড়ায়। বাতাস, বৃষ্টি ও নদীর মাধ্যমে ডিডিটি কোথায় অপব্যবহৃত হলে তা সারা পৃথিবীতে দূষণের সৃষ্টি করে। শুধু মানুষ নয়, এই কীটনাশক দ্রব্য মাছের বিপুল ক্ষতি সাধন। তাছাড়া মানুষের বিপাকক্রিয়ায় পরিবর্তনে বন্য প্রাণীর ক্ষতি সাধনে যে কোনো কীটনাশক দ্রব্যের প্রভূত ভূমিকা আছে। কৃষিকাজে ব্যবহৃত নাইট্রেট সার থেকে নদী বা হ্রদের জল দূষিত হয়, ফলে জলজ উদ্ভিদ পানি বাঁচতে পারে। তাছাড়া ব্যাটারি উৎপাদন, ইলেকট্রোমোটিভ, রেয়ন শিল্প, তামার জারণে রোবার শিল্পে যেসব ভারী ধাতু অল্প পরিমাণে বর্জ্য পদার্থের সঙ্গে নদীতে এসে পড়ে তাদের ক্ষেত্রে সীসা, আর্সেনিক, তামা প্রাণীদের ক্ষতিকারক। জ্বালানি হিসাবে কয়লার পরিবর্তে তেলের ব্যবহার বেড়ে যাওয়ায় তেল থেকে দূষণের মাত্রা বেড়ে গেছে। জলের পৃষ্ঠ দেশে তেলের আস্তরে জলের অক্সিজেন শোষণে বাধা দেয়। এছাড়া মানুষ উন্নয়নের তাগিদে দেশের জলসম্পদ নিয়ন্ত্রণ করতে গিয়ে তার অপব্যবহার করে। প্রায় 5000 বছর আগে ইজিপ্ট বাঁধ তৈরি করেছিল। কৃষির উৎকর্ষ বাড়াতে বন্যা নিয়ন্ত্রণে জলবিদ্যুৎ উৎপাদনে অথবা জলের নির্ভরযোগ্য উৎসের জন্য এরকম বাঁধ বা জলাধারের প্রয়োজনীয়তা আমাদের পূর্বপুরুষদের অন্যতম চাহিদা নিয়ে করেছে। মানুষের সেই সব বিশাল বাঁধ বা জলাধারের জন্য পরিবেশ প্রতিদিনত সামঞ্জস্য হয়। মাটি দূষণ দেখো, মাটির সঙ্গে জল এবং বাতাসের নিকট সম্পর্ক, তবু তাদের দূষণের বিশেষ পার্থক্য হল মাটিতে দূষণ অনেকদিন জমে থাকতে পারে। জলে ও বায়ুমণ্ডল তার সম্বন্ধ শহরাঞ্চল ও কলকারখানায় বর্জ্য পদার্থ দূষণের অন্যতম প্রধান কারণ। কয়লা, খনিজ শিল্প, ধাতু সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং শিল্প থেকে এসব উপাদান বিভিন্ন স্থানে অবশেষে তাদের শুরু করে অবশেষ থেকে শুরু করে হাওয়া চলা নানা জিনিসপত্র জঞ্জাল হিসেবে জমা হয়। এসব জঞ্জালের জন্য মাছি ইঁদুর সংখ্যায় বেড়ে যায়। এক ঘনফুট জঞ্জাল প্রায় 70,000 মাছির সুবিধাঘাত তৈরি হতে পারে। আধুনিক নিবিড় চাষের দৌড়াতে সার, কীটনাশক দ্রব্যের ব্যবহার বাড়ছে। এসব পদার্থে জঞ্জাল ও মাটি দূষণের অন্যতম প্রধান কারণ। কৃত্রিম সারের ব্যবহার যেমন মাটির সুরক্ষা করে তেমনি তার দূষণ বাড়ে। গত 25 বছরের মধ্যে গোয়াল ও পোল্ট্রি থেকে আবর্জনার পরিমাণ যথেষ্ট পরিমাণ বেড়েছে। এসব আবর্জনা থেকে রোগ জীবাণুবাহী মাছি কীটপতঙ্গের জন্ম হয়। নিউক্লিয় বিদ্যুৎ কেন্দ্র, নিউক্লিয় বিস্ফোরণ থেকে নির্গত তেজস্ক্রিয় পদার্থ মাটিতে তেজস্ক্রিয় দূষণের সৃষ্টি করে। কোনো উদ্ভিদ এই মাটিতে জন্মালে তাতে ওইসব তেজস্ক্রিয় পদার্থ সঞ্চিত হয়। আবার এইসব উদ্ভিদ প্রাণীর খাদ্যে ব্যবহৃত হলে তার দেহেও এসব পদার্থ সঞ্চিত হয়ে তেজস্ক্রিয়তার সৃষ্টি করে। এর ফলে ধমা বিকিরণে প্রাণীর কাছে জীবিত সঞ্চিরেই নষ্ট হয়। সাধারণ দূষণের তুলনায় তেজস্ক্রিয় দূষণের পার্থক্য হল সাধারণ দূষণ যেখানে ব্যক্তিশীয় মানুষের ক্ষতি সাধন করে, তেজস্ক্রিয় দূষণ মানুষের ভবিষ্যৎ নষ্ট করে। তেজস্ক্রিয় বিকিরণ ক্যান্সার ঘটায়, বিকলাঙ্গ শিশুর জন্ম দেয়, বংশানুক্রমের পরিবর্তন ঘটায়। তেজস্ক্রিয় বিকিরণ এমন একটা ভূমস্ত শিশুর ক্ষতি করতে পারে। অস্বাভাবিক তেজস্ক্রিয়ার সঙ্গে বর্তমান নিউক্লিয়ার প্রতি প্রগতি মনুষ্য সমাজে বিপুল সংকটের সৃষ্টি করেছে। চিকিৎসা এক্সোসমি ব্যবহার, রঙিন টিভি, ধনী রক্ত প্রতিবন্ধ ডায়াল, প্রতিক্রম ডায়াল, এক্সোসমি ফ্লোরোস্কো প্রভৃতি এই সংকটের উপর বাড়তি বেড়ে। অবশ্য ভূমিকার প্রধান কারণ হল বনাঞ্চলের বিনাশ সাধন ও কৃষিকার্যের প্রসার। বনাঞ্চল মাটিকে বৃষ্টিপাতের তীব্রতা থেকে বাঁচায়, মাটির ক্ষয় মন্দির হতে পারে, বনাঞ্চল ছাকার মতো ভূমিকা নিয়ে বৃষ্টির কোটাকে ভেঙে ছোট করে দেয় এবং তাদের মেঘ কমায় বলে বৃষ্টির গতি শক্তি হ্রাস পায়। তাছাড়া বনাঞ্চলের মাটিতে যে জৈব পদার্থের প্রাধান্য থাকে তা বৃষ্টির জল শোষণ করে। গাছের শিকড় প্রচুর জল টেনে নিতে পারে, সেই মাটিটা সহজে দিতে পারে, যেমন বৃষ্টির মেঘও সংযত রাখে। গভীর শিকড়যুক্ত গাছপালা মাটিকে আপডেট করে চারপাশের মাটির সুরক্ষা করে। শব্দ দূষণ, আমাদের পরিবেশে নানা রকম শব্দ শ্রুতি হয়ে চলে।
সব শব্দ যে আমাদের ক্ষতি করে তা নয়, ফলে সভ্যতার অগ্রগতির সঙ্গে শব্দের পরিমাণ বেড়েই চলেছে। আমরা যা আমরা ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারি, এই শব্দ হলো অপশ্বর যা মানুষের ক্ষতি করে, সঙ্গীতের সুখ পেশেনের মধ্যে পড়ে। তবে অ্যাম্পিফায়ারে বিবর্তিত সঙ্গীত অথবা পপ ইত্যাদি জাতীয় ধকানিটার থেকে সাবধান হতে হবে। শব্দ হলো চাপ তরঙ্গ, এই তরঙ্গের কম্পাঙ্ক শব্দের তীব্রতা প্রদর্শন, শব্দের তরঙ্গের বিস্তার তার প্রাবল্যের লক্ষ্য, এই বিস্তারে কণ্ঠে ডিসিপ্লিন বলা হয়। অপসরের প্রাবল্যের উচ্চস্তরের সৃষ্টি তার বিপর্য, আমাদের ক্ষতি করে এরকম অপসর আছে প্রধানত যানবাহনের সম্পর্কে। মোটর গাড়ি বিশেষত ডিজেল গাড়ি অপসরের প্রধান উৎস, যে প্লেনের প্রতি শব্দ গাড়ি জগতে সর্বনিম্ন উল্লেখযোগ্য প্রতিসাধন করে, এইসব শব্দ থেকে মানসিক দুর্গতি সঞ্চালিত হয়। আকস্মিক অপসর অবিরাম অপসরের চেয়ে বেশি ক্ষতি করে, আকস্মিক অপসরের স্থায়ী গতিরতা সৃষ্টি হতে পারে, বিশেষত কম্পাঙ্কের উচ্চ স্তরের সংস্পর্শে সমাধিক সময় থাকলে এমনকি সম্পূর্ণ ক্ষতি হয়ে যাওয়া উচিত। বায়ু দূষণ এড়াতে কলকারখানার উপযুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া শুরু করে। প্রথমত কম অপসারে উৎপাদন করলে আমি বিকল্প যন্ত্রপাতি কলকারখানায় ব্যবহার করে দিতে পারি, শব্দ নিরাপদ পদার্থে বা যন্ত্রপাতি ঢেকে রাখা, কানের ঢাকা প্রভৃতি শব্দ শব্দবহুল কারখানার ভূমিকা কাজ করতে পারে। বসুন্ধরা স্বচ্ছ সম্ভব, 19 শতক থেকে আমাদের সভ্যতার যে প্রগতি চলছে তার ফল হয়েছে বিপুল পরিবারের উৎস দূষণের উৎস পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই দূষণ বছরের পর বছর প্রতিযোগিত হয়ে সারা পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন ঘটিয়েছে। এই সমস্যার কথা মনে রেখে 1992 খ্রিস্টাব্দে জুনে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে একটা আন্তর্জাতিক বৈঠক হয়ে গেল, আর্থ সামিট বা বসুন্ধরা শীর্ষ বৈঠক নামে পরিচিত। রাষ্ট্রপতির উদ্যোগে অনুষ্ঠিত এই যে সম্মেলনে বড় ছোট সব দেশের প্রায় যোগ দিয়েছে, এক কথায় তা ছিল বিশাল আকারের আন্তর্জাতিক আলোচনা চলছে। পরিবেশ দূষণের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে, আমাদের বাসভূমির ভবিষ্যৎ নিরাপত্তা বজায় রাখতে এই সার্বিক প্রচেষ্টা, কিন্তু এই প্রচেষ্টা যে পুরোপুরি সফল হয়েছে তা বলা যাবে। এখানে বৈজ্ঞানিক কোনো যুক্তিতর্ক ছিল ভবিষ্যৎ পরিবেশ দূষণের সম্ভাব্যতা অথবা ফলাফলের অনিশ্চয়তা নিয়ে আলোচনা চলবে, কারণ এটা বিজ্ঞানের নয় এবং রাষ্ট্রনেতার আলোচনা চলবে। স্বভাবতই নীতিবিদ্ধানের দিক নির্দেশনা নিয়ে এখানে লড়াই করে চলেছে। উন্নতগামী দেশগুলো দাবি ছিল পরিবেশ দূষণের প্রধান দায় ভার কর্তায় উন্নতিশীল দেশগুলো দিত, কারণ তারা এই জীবন প্রধানত তাই তারা উদ্যোগ নিক শিল্পের পোশাক তো সব দেশেই বেশি, তাদের আরও দাবি ছিল উন্নত দেশগুলো শুধু পরিবেশ সংরক্ষণে প্রযুক্তি দিয়ে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করলেই চলবে না, এর জন্য আর্থিক সাহায্য দিতে হবে। উন্নত দেশগুলি পাল্টা যুক্তি ছিল উন্নতগামী দেশগুলো জনস্থিতির হার বেশি, তাই পরিবেশ দূষণে তারও গ্রহণ করে। পুরোপুরি সফল না হলেও এই বিষয়ে অন্তত একটা মতৈক্য বোঝাইছিল যে আমাদের পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে তাতে দূষণটা বিপন্ন পদ্ধতি নিয়ে বজায় রাখতে থাকলে পরিবেশের উন্নতি যে একান্ত প্রয়োজন এই সিদ্ধান্তে কোনো মতৈক্য হয়েছিল। আগামী শতকে হয়তো বারবার দূষণ করা বৈঠকের প্রয়োজন হবে, পরিবেশ বিজ্ঞানীদের গবেষণায় বৃদ্ধি বাড়াতে হবে ও সর্বদা সতর্ক থাকতে হবে, মানুষের সুস্থ সভ্যতা এবং মানুষের পৃথিবীকে তাহলে এটা শুধু একটা পাঠ নয়, শুধু একটা পড়া নয়, যাতে আমরা এই দূষণ প্রতিরোধ করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, যাতে আমার থেকে কোনোরূপ দূষণ যদি আমার অল্প সংস্কৃতির ফলে কোনো দূষণ যদি না ঘটে না ঘটায় আমার ক্রিয়াকর্মী পরিবেশ যেন ক্ষতিগ্রস্ত না, এদিকে আমাদের একটু বড় জুড়ে দিয়ে থাকবে, তবেই হয়তো আমাদের এই পাঠটা সফল হবে।